वालेकुम मजलिसे आमार मतो एकटी नगण्य खादेम के मानपत्र पड़ार जोन्नो दिए सकल के कृतज्ञ जानाई। आमी मानपत्रटा आपनादेर सामने सुष्ठुभावे पड़ार चेष्टा करछि। सुन्नत अल जमायत बईकारा आदर्श हिफजुल कुरान ओ रहमानिया हाई मद्रासा आलहाज हाफेज शामसुर रहमान साहेब प्रतिष्ठाता ओ सम्पादक स्मारकलिपि। अस्सलामु आलाइकुम ओ रहमतुल्लाह। हे संग्रामी साधक आपनार प्रति हजार हजार सालाम। बांगलार एई प्रत्यंत ग्राम बईकारार एक हत दरिद्र परिवार थेके आपनार आत्मप्रकाश। आपनी आपनार संग्रामेर मध्य दिए एकदिके जेमन हकेर बाणी निष्ठार साथे प्रचार करे एक दृढ़ जायगा तैरि करेछेन, तेमन आपनार अबर्तमानेओ जातिर माझे स्मरणीय बरणीय ও আবহমান কাল ধরে দোয়া প্রাপ্তির স্মারক স্বরূপ বইকারা আদর্শ হিফজুল কুরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা প্রতিষ্ঠাপূর্বক আজ সুদীর্ঘ বছর সুষ্ঠু পরিচালনার ভিতর দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। আপনার কড়া নজরদারি ও সুষ্ঠু পরিচালনায় বইকারা আদর্শ হিফজুল কুরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা আদর্শ নামকরণ সার্থক হয়েছে। হে আদর্শ পুরুষ, যে যুগে দেশে ন্যূনতম কুরআন পাঠকারীর সংখ্যা ছিল বিরল, সেই যুগে আপনার মতো পিতৃহারা একজন শিক্ষার্থী এক অনন্য পরিশ্রমের ভিতর দিয়ে কুরআন হিফজ করে হাফেজ কুরআন নামে ভূষিত হয়ে দীর্ঘদিন অবৈতনিকভাবে গ্রামে কুরআনের আলো জেলে দিতে এক আপোষহীন চেষ্টা চালিয়েছেন। তৎকালীন সময়ে দেশে দীন শিক্ষার প্রভাব না থাকায় পুঁথিগত বিদ্যায় উচ্চ ডিগ্রি প্রাপ্ত না হয়েও বিদ্বানের সংস্পর্শ লাভ করে আল্লামা হুজুরের কিতাব অধ্যাপনের ভিতর দিয়ে একজন আলেমের যথার্থ গুণধারী এবং প্রকৃত অর্থে নবীর উত্তর আধিকারিত্বের দরজা লাভ করেছেন। হে দিন প্রচারক, এ দেশে যখন ছিল কুসংস্কারে আচ্ছন্ন, ইসলামী জীবন গঠনে মানুষ ছিল ঘোর তিমিরে, তখন যে গুটি কয়েক আলেম ও প্রবক্তা দেশের অজ্ঞ মানুষের মাঝে দিনের আলো ছড়িয়ে দিতে এক অসাধারণ পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়েছিলেন, তাদের মধ্যে আপনি যেমন অন্যতম তেমন উল্লেখযোগ্য। আপনার সুস্পষ্ট বক্তব্য শিক্ষিত এবং মূর্খ সকলের জন্য যেমন প্রাণ উজ্জ্বল ও আকর্ষণীয়, তেমন ছিল দিন পাওয়ার পথে এক অনন্য সহায়ক। একদিকে যেমন শির্ক বেদায়েতের বিরুদ্ধে ক্ষুরধার বক্তৃতা, অপরদিকে তেমন মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল আদর্শের বার্তা এবং নিষেধের বিরুদ্ধে ছিল ব্রজ সংহার। এমনকি মুজাদ্দেদে জামান ফুরফরা পীর সাহেব কেবলার মতাদর্শ ও বসিরহাটের আল্লামা হুজুরের সুচিন্তিত সূক্ষ্ম লেখনী বহাল রাখতে আপনার প্রতিবাদী কণ্ঠ ছিল অপ্রতিদ্বন্দ্বী, আমরা তার জ্বলন্ত সাক্ষী, যা আপনার মোকাবেলা বিরুদ্ধে মননশীল ব্যক্তিরা তিষ্ঠাতে পারেনি, যার ফলস্বরূপ আজও উক্ত হযরত দয়ের আদর্শ এবং মসলার উপর এলাকার ইমানদার মুসলমান সুদৃঢ় রয়েছে। আপনার দোয়া থাকলে আগামীতেও জাতির একটা বিরাট অংশ এ আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। হে শিক্ষাপ্রেমী, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়েও শিক্ষার প্রতি যে নিবেদিত প্রাণ তার অনন্য নজির অত্র প্রতিষ্ঠান। যখন দেশে ছিল না কোরআন শিক্ষার তেমন পিঠে স্থান, তখন আপনি এক অদম্য মনোবল নিয়ে প্রত্যন্ত গ্রাম এই গ্রাম্য পরিবেশে গ্রামের কিছু সাধারণ মানুষদের নিয়ে গড়েছিলেন বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা, যার বাস্তব সুফল দেশে ছড়িয়ে পড়েছে। শত শত হাফেজ কোরআন পরিবর্তিতে তারাই হয়েছে আলেম, ইমাম, দিন প্রচারক এবং হক প্রচারের অতন্দ্র প্রহরী, যার প্রশংসা প্রকৃত অর্থে আপনার এবং আপনার সহযোগী সঙ্গীদের পাওনা। শুধু কোরআনের কণ্ঠস্থ বিদ্যা প্রচারে আপনি সন্তুষ্ট থাকতে না পেরে আবার এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেন, যা রহমানিয়া হাই মাদ্রাসা নামে পরিচিত। দেশে যখন ছিল না ইসলামী আদর্শে নারী শিক্ষার কোনো ব্যবস্থাপনা, সেই সময়ে আপনার এই পদক্ষেপ যেমন কল্যাণকর তেমন হয়েছে সমউপযোগী, যার অবদানে জাতি পেয়েছে অনেক আদর্শবতী মেয়ে ও মা। আজও তার পরিষেবা আপনি এই পরিণত বয়সেও অক্ষুণ্ণ রেখেছেন। এহার জন্য
আপনার প্রতি বিশেষ শুকরিয়া দোয়া রাখেন আমরা আপনার উত্তরসূরী হিসেবে এই উভয় প্রতিষ্ঠানের যোগ্য পরিষেবা দিয়ে আপনার স্বপ্নের বাস্তবতা ও ধারাবাহিকতা রক্ষা করতে পারি হে সিলসিলার সৈনিক যখন মুজাদ্দিদ জামানের মতাদর্শ ও আল্লামা হুজুরের সঠিক ও সূক্ষ্ম মশলাকে উৎখাত করে নানা ভিন্ন মতের আমদানি করতে চাইছিল আপনি তখন বুজুর্গদের দোয়াকে পাথেয় করে এক দুঃসাহসিকতার পরিচয় দিয়ে গঠন করেছিলেন বাদুরিয়া আহলে সুন্নতুল জামায়াত কমিটি যা পরবর্তীকালে বসিরহাট আহলে সুন্নতুল জামাত নামে বিস্তার লাভ করে এবং অন্যান্য উলামা বৃন্দ এবং সাধারণ শিক্ষিত ব্যক্তিত্ব আপনার প্রতিষ্ঠিত সংগঠনের গুরুত্ব বুঝে সদস্যভুক্ত হন এবং ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদ জামান তাওফুসে দিন ও খিদমত খলককে আত্মনির্ভর আত্মনিয়োগ করেন হে সংগঠনের কর্মধারা যখন বসিরহাট ও মহকুমা ছাড়িয়ে বিভিন্ন জেলা স্তরে বিস্তার লাভ করে তখনই আপনার সেই সংগঠন পশ্চিমবঙ্গ আহলে সুন্নতুল জামায়াত নামে অভিহিত হওয়ার কৃতিত্ব অর্জন করে আল্লাহ পাকের অপার কৃপা আজ তা অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াত নামে সরকারিভাবে রেজিস্টার্ড হয়ে বাংলার বাইরেও একাধিক প্রদেশে বাঙালি সমাজের কাছে সমাদৃত হয়েছে এবং সংগঠনের কর্মকাণ্ড আদর্শ নীতি সে সমস্ত স্থানে কাজ চালিয়ে যাচ্ছে এই সংগঠনের দ্বারাই একদিকে হয়েছে যেমন ইসলামের খিদমত অপরদিকে সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের খিদমত দিন শিক্ষার প্রসার নারী শিক্ষার বিস্তার হক প্রতিষ্ঠাতা ইসলাম বিরোধীদের অন্যায় পদক্ষেপের প্রতিবাদ আবারও বহুমুখী পরিষেবা ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে এই সংগঠন বিশ্বব্যাপী প্রবাসী বাঙালির কাছে খিদমত বহাল রেখেছে হে মানব দরদী আপনাকে অতি নিকট থেকে যেমন দেখেছি সরল নিরীহ নির অহংকারী অসহিষ্ণু নির্লোভী জেদমুক্ত এবং সর্বস্তরের মানুষের সঙ্গে পর্যায়ক্রমে সুব্যবহার তেমন দেখেছি আপনার ভিতরে সাধ্যতির দরদ সেবা প্রতিবেশীদের সহমর্মিতা ও ভালোবাসা পাশাপাশি দেখিনি আপনার কবুলিয়াতের যোগ্যতা রাখে আল্লাহ কবুল করেন আমিন হে কর্মবীর সংগ্রামী সংসারে একদিকে যেমন হালাল পথে দৈহিক পরিশ্রমের ভিতর দিয়ে সংসারের ভারসাম্য অপরদিকে পার্থিব সম্পদ জোগাড়ের মনোযোগ দেননি মনোযোগ দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কোরআনের আলোকে নিজ সন্তানদের আদর্শ দিনী শিক্ষার শিক্ষিত করতে ইয়া আপনার অতুলনীয় বুদ্ধিমত্তার পরিচয় বহন করে নিজের পরিবার কষ্টের ভিতর দিয়ে কালোতিপাত করেছে কিন্তু শিক্ষার ঘাটতি বরদাস্ত করেননি বরং নিজের এবং অন্যের সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে আজও তা পরিষেবা চলমান আপনার পরিচিত সকলেই তা সাক্ষী হে গুরুজন আপনার সংবর্ধনা দিয়ে ঋণ শোধ করতে পারবো না তবে এই বার্ধক্য উপনীত বয়সেও আপনার খিদমতের অবদান অতুলনীয় এত কিছুর পরেও একদিন বিয়োগ ঘটা স্বাভাবিক সেটি যেমন অসহনীয় তেমন অকৃত্রিম সত্য যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় কিন্তু আমার অভিভাবক হারা পথের পথিক হতে চলেছি আমাদের থেকে দূরে চলে যাওয়াটা অসহনীয় যন্ত্রণার বাস্তবতা তাই বিদায় লগ্নে বেদনায় ভরাক্রান্ত আমাদের হৃদয় আজ বিষণ্ণতায় আচ্ছন্ন আমাদের অশ্রুশক্তি অশ্রুসিক্ত নয়নে আপনার নিকট ক্ষমা প্রার্থী স্রষ্টার কাছে আপনার সাফল্যময় সুস্থ জীবন দীর্ঘায়ু ও সার্বিক উন্নতি প্রার্থনা করি হে প্রভু আপনার নিকট আরও মিনতি হকের ঝান্ডা নিয়ে দিনের খাদেমকে দিনের খেদমত এবং যোগ্য সন্তানদের ওসিলায় নাজাতের জারিয়া বানিয়ে ইহকাল ও পরকালের কামিয়াবি দান করেন আমিন দোয়া প্রার্থী বৈকরা গ্রামবাসী বৃন্দ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি উজ্জ্বল ভাইকে বলবো তিনি গ্রামবাসীর পক্ষ থেকে আবার হাতে এটা তুলে দেবেন আচ্ছা আর করা আছে তা ডাকে দাও এসো আল্লাহ মালিক কোথায় আছে এসো সামনে এসো হাইসাব একটু দাঁড়া হ্যাঁ একটু এই আমাদের হাইসাব একটু সঙ্গে নাও
নারায় তাকবীর বৈখারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা বৈখারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বৈখারা গ্রামবাসী বৃন্দ বৈখারা গ্রামবাসী বৃন্দ নারায় তাকবীর আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ বসেন আমরা মজলিস একেবারে শেষ করতে চলেছি বিভিন্ন এলাকা থেকে আসা ভাই ও বাবা যেগণ আশেপাশের আমার মা ও বোনেরা আমি অত্যন্ত কৃতজ্ঞ শুকরিয়া আদায় করি গ্রামের যুবক বাবাজিরা আমার কাছে অভ্যর্থনা দিয়েছে এই অভ্যর্থনার একেবারে অযোগ্য কোন চিন্তায় কীভাবে তারা করেছেন আল্লাহ তাদের ভালো করুন ভালো করুন আমি আমার নৈতিক দায়িত্ব হিসাবে কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিবর্গ পরিবার দিগকেও আহলে ওয়ায়ালকে তোমার আত্মীয় স্বজনকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা মানুষের উপরে ঈমানদারদের উপরে আল্লাহর দায়িত্ব দেওয়া প্রতিটি ঈমানদার বা আলেম ওলামা তাদের নৈতিক দায়িত্ব নিজে বাঁচা অপরকেও বাঁচানোর চেষ্টা করা আমি কেবলমাত্র সাধারণ মূর্খ ছেলে হিসেবে যতটুকু বুঝেছিলাম সেই হিসেবেই যাতে আমার ভাই পাড়া প্রতিবেশী মা বোন সন্তান সন্ততি আমার সঙ্গে যাদের সম্পর্ক ভালোবাসা সবাই যাতে জাহান্নাম থেকে নাজাত পায় সেই নাজাত পাওয়ার উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা কাজেরা বার্তা কিছু করার মতো আমার জীবনে কিছু করতে পারিনি এটা আমার নৈতিক দায়িত্ব মাত্র পালন করেছি দুনিয়ার অভ্যর্থনায় আমার কী লাভ হবে সবার কাছে দোয়া চাই আল্লাহ যদি এর ফুটিদার বলার পরে দেন সেইটাই আমার পক্ষে সবচেয়ে বড় প্রতিদান সবচেয়ে বড় সংবর্ধনা আমার তো বড় ভয় হয় যে দুনিয়াতে এই সব ভোটা অভ্যর্থনা পাওয়ার বিনিময়ে আমার মনটাকে অন্যদিকে ঘুরে যাবে কি না অতএব অভ্যর্থনা যারা দেশে আল্লাহ তালা তাদের কবুল করুন তো যে ভাষা যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা তার পাশে লিখেছেন তা ত্রিসীমায় জামার মতো আমার কোনো ক্ষমতা নেই সবের কাছে দোয়া চাই ভাই বাবা যে আত্মীয় স্বজন সন্তান সন্ততি আমার মা বোন পাড়া প্রতিবেশী যারা এখানে আছেন সবার কাছে দোয়া চাই আগামী দিন এই দিন পর্যন্ত আল্লাহ তাআলা আবার হায়াতে রাখবেন কিনা তা জানি না সেটা আল্লাহই জানেন যে সবার কাছে ক্ষমা চাই দীর্ঘ 37 বছর মাদ্রাসা পরিচালনার ব্যাপারে অনেক মানুষের কাছে গেছি হাত পেতেছি তারা আমাকে সমর্থন করে হাজার হাজার কি লাখ লাখ টাকা এ পর্যন্ত তারা দিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করুন তো এই মাদ্রাসা চালাতে যেয়ে কোনো কোনো সময় হয়তো মনে দুঃখ পেয়েছি কোনো কোনো সময় হয়তো মনের ভেতরে ওটা রাগ সৃষ্টি হয়েছে যার কারণে অনেক সময় অধৈর্য অনেক আজে বাজে কথাও বলে ফেলেছি তো অনুরোধ করব আপনাদের কাছে যদিও কিছু কথা বলে থাকি তো সেটা আমার ব্যক্তিগত স্বার্থে নয় দিনের স্বার্থে মাদ্রাসের স্বার্থে তবুও যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন আমি আপনাদের কাছে স্বনির্ভর অন্ধভাবে মিনতি সহকারে বলতে চাই দয়া করে ক্ষমা করবেন বিন্দু বিচারকজনক আমার প্রতি কোনো তাপ মনোতাপ রাখবেন না আমি আমার তরফ থেকে বলছি এই মাদ্রাসা চালাবার ব্যাপারে অনেকের সঙ্গে মুখ লাগালাগি দু একবার হয়েছে তাতে করে আমার ছেলেপিলেরা অনেক সময় আমাকে বলেছে কেন এত সহ্য করছেন আমি সব কথা সহ্য করেছি তাতে যদি আমার কেউ কিছু উঁচু নিচু কথা বলে থাকে খারাপ ভাষায় কিছু বলে থাকে আমি আমার জীবনের মতো যেদিন বলেছে সেই দিন থেকে তাদের ক্ষমা করেছি আগামী দিনে আল্লাহ তাআলা যে কদিন বাঁচিয়ে রাখবেন যদি কেউ আমার প্রতি অবিশ্বাস করে কুমন্ত্রণা করে কুমন্তব্য করে কিছু আজেবাজে কথা বলতে চায় তারও পক্ষে আগামী দিনের জন্য আমার সব ক্ষমা থাকলো এটা আমার পক্ষ থেকে তবে আমি ক্ষমা চাই আপনাদের কাছে ক্ষমা করুন আর দোয়া করুন দুনিয়ার অভ্যর্থনার তুলনায় আল্লাহ আমাদের খেদমতকে কবুল করে নিয়ে পরকালে যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন এইটাই বড় সবচেয়ে বড় অভ্যর্থনা